Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। কত তো ডাক্তার ভর্তি করেছি, পরিবারের সবাই সব রকম চেষ্টা করেছি, এমনকি দেশ বিদেশের ডাক্তাররাও চেষ্টা করেছে, কিচ্ছু করতে পারেনি। চিকিৎসার দ্বারা মনের জোর তো ফিরে আসে না, আসে কাছের মানুষের জন্য। বিশ্বাস আর ভালোবাসার জন্য, যেটা তুমি করে দেখিয়েছি। আমার বড় কোকার মনের জোর সে ফিরিয়ে এনেছে, ফিরিয়ে এনেছে। তুমি দেখতে পাচ্ছ না, আজ আমাদের এত বড় একটা খুশির দিন, কত বড় খবর। তুবরি আর যাই করে থাকুক না কেন, আজ একটা অসাধ্য সাধন করেছে, আর এই নিয়ে এই বাড়িতে কোনো তর্ক আর হবে না। নিশা, তুই এত টেনশন করছিস কেন? আরে ব্যাপারটা স্পোর্টিংলি নে না। আরে খেলা মাঠে কি হয়, খেলা শেষ হয়ে গেলে সবাই সবাইকে জড়ি ধরে, ব্যাপারটা সেরকমই ভাব না। বরং আজকে শুভঙ্কর বাবুর এই উঠে দাঁড়ানোটা সেলিব্রেট কর। সত্যি তো এভাবেও ফিরে আসা যায়। কংগ্রাচুলেশনস। আমি আর কি দেখালাম, যা দেখাবার দেখারুন তো তুবড়ি। আরে আগের জন্মে নিশ্চয় তুই আমার মা ছিলি। আর আমি আমি মাসি। আচ্ছা এক মিনিট এক মিনিট, আমি সবার জন্য একটু মিষ্টি নিয়ে আসছি, সবাইকে মিষ্টি মুখ করাবো এই আনন্দে। হ্যাঁ, কেউ কোথাও যাবে না, আমি এক্ষুনি আসছি। শিগগিরই আনো। এই তো আমি মিষ্টি নিয়ে এসে গেছি, এসে গেছি, এসে গেছি। দাদা এলিন, হ্যাঁ করুন, হ্যাঁ করুন, হ্যাঁ করুন। আজকে তো আপনার হ্যাপি বার্থডে। কি বার্থডে? হ্যাঁ হ্যাপি বার্থডে না, আজকে দাদা নিজের পায়ে উঠে দাঁড়িয়েছেন, এটা তো দাদার একটা নতুন জীবন, তাই আজকে দাদার হ্যাপি বার্থডে। ঠিকই বলেছ, নতুন জন্মই বটে। জানো তো সুধা, যে জন্মান্ধ কোনোদিন এই পৃথিবীর আলো দেখেনি, তার কাছে এই আলো না দেখার কোনো আক্ষেপ নেই, দুঃখ নেই। কিন্তু যে একবার এই পৃথিবীর আলো দেখেছে, তারপরে অন্ধ হয়ে গেছে, তার মনের যে দুঃখ, যে আক্ষেপ, সেটা একমাত্র সেই জানে। তারপর আস্তে আস্তে সেই আলো দেখার আশা যখন শেষ হয়ে যায়, তখন সে একদম অতলে তলিয়ে যায়, হতাশায় হারিয়ে যায়। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।